চোখ বন্ধ করলেই সেই দৃশ্যটা সামনে আসছে সুতরাং ট্রমাটাইজ হয়ে তো এখনো রয়েছি আমি ছিলাম এ ওয়ানে এবং মানে যেহেতু একদমই বেলা সেহেতু ম্যাক্সিমাম লোকই নিচে ছিল আমাদের বগিটার কথা বলছি সেই জন্য হয়তো সেরমভাবে ইনজিওর্ড মারাত্মক ইনজিওর্ড হয়তো আমাদের ওখানে কেউ হয়নি কিন্তু এটাই যদি আজকে আমারই আপার সিট ছিল আমার বাচ্চা ছেলে যদি আপারে থাকতো তাহলে আজকে আমি বাচ্চা নিয়ে ফিরতে পারতাম কিনা বলতে পারছি না কারণ নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা এবং তোমাদের প্রিয়জন পরিবার সবাই যেন সুস্থ থাকতে পারে আজকের ব্লগ মানে আজকের ব্লগ না সেটা মানে ব্লগ বলা যায় না ঠিক যে দুর্ঘটনাটা হয়েছে বালেশ্বরে ট্রেন ট্রেন দুর্ঘটনাটা সেটা তো সবাই দেখেছো সবাই শুনেছো জানো সবাই সেই ব্যাপারেই কিছু কথা বলতে ইচ্ছা করলো তোমাদের তাই জন্যই মানে বলছি কথাগুলো বলবো বলেই আসলাম যে মানুষের জীবনের মানে কোনো যে দাম নেই কার কখন কি হয়ে যাবে কোনো কিছু কোনো মানে কেউ বলতে পারে না কোনো গ্যারান্টি নেই আমি এখন কথা বলছি দু মিনিট পরে আমি নাও থাকতে পারি সেই মানে কোনো মানুষেরই কোনো মানে দাম নেই জীবনটা খুবই ছোট, জীবনটা খুবই অল্প সময়ের জন্য মানে বারবার এই খবরগুলো দেখছি আর কখন অজান্তে মানে দেখতে পাচ্ছি মানে বুঝতে পারছি না যে গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে কখন চোখটা ভিজে উঠছে কত মানুষ মারা গেছে আর আমি তো শুনলাম যে যে চালক ছিল করমণ্ডল যে ট্রেনটা চালকের দোষে নাকি হয়েছে আমি তো জানি না খবরে যেটা জানলাম মানে শুনলাম সেটাই তার জন্যই হয়েছে যাই হোক যদি হয়ে থাকে একটা মানুষের ভুলের জন্য এতজন মারা গেছে আমি জানি না সে বেঁচে আছে না মরে গেছে কিন্তু ভগবানে আমি বলবো যাতে সে না মরে সে বেঁচে থাকুক আর বেঁচে থেকে দেখুক যে তার একটা ভুলের জন্য কতগুলো মানুষ প্রাণ হারিয়েছে সে যাই হোক তোমাদেরকে এটাই বলা যে জীবনটা খুব ছোট, জীবনটা খুবই অল্প মানে কার কখন কি হয়ে যায় কিছু বলার নেই তাই জন্য নিজের প্রিয়জন প্রিয় মানুষদের সঙ্গে যেইটুকু যতটা সময় থাকতে পারছ মানে ঝগড়াঝাটি হিংসা এসব না করে মিলে মিশে সুন্দরভাবে থাকো কারণ কার কখন কি হবে কোনো গ্যারান্টি নেই বলা যায় না তাই টুকু সময় মানে ভগবান আমাদের দিয়েছে নিজের নিজেদের পরিবারের সাথে থাকার নিজেদের প্রিয় মানুষজনদের সঙ্গে থাকার জন্য সেই সময়টাকে মানে সৎ ব্যবহার করে কোনো রাগ মনে এসব না রেখে জীবনটাকে সম্পূর্ণভাবে উপভোগ করো এটাই তোমাদের কাছে বলার তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো